হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে চলেছি কুসুমিতার গল্প মুভিটির ট্রেলার নিয়ে। এই ট্রেলারে এমন কি দেখানো হয়েছে যা এই মুভির প্রতি আমরা বেশি ইন্টারেস্ট জাগবে? চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। সব খেলা সেরা বাঙালি তুমি ফুটবল, লাইনটি শুনলে কেমন যেন মনে হয় না? সব কিছুর একটা যুগ ছিল আসলে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে। আজকের দিনে ফুটবল যে কতটা অপেক্ষিত তা বোধহয় বলার অপেক্ষা রাখে না। তাও আবার যদি হয় মহিলাদের ফুটবল, তবে তো লড়াইটা তেমনটা কঠিন হয়ে যায় যে তা নিয়ে আস্ত একটা সিনেমা বানিয়ে ফেলা যায়। আর ঠিক সেই বিষয়টি নিয়ে আসতে চলেছে নতুন একটি ছবি যা কুসুমিতার গল্প। কুসুমিতার গল্প নামে একটি মুভি যে আসতে চলেছে, হয়তো অনেকেই জানেন না যে এমন একটি মুভি আসতে চলেছে যেগুলি কিন্তু মেয়েদের খেলা অর্থাৎ মেয়েদের ফুটবল এই মুভিতে দেখানো হতে চলেছে। ছবিটি মূলে রয়েছে উত্তর চব্বিশ পরগনার দিন আনা দিন খাওয়া পরিবার থেকে উঠে আসা ফুটবল পাগল মেয়ে অর্থাৎ সুমিতার গল্প নিয়ে। নিজেদের পেট চালানোর তাগিদায় তার ফুটবলে খেলতে নামে মাঠায়। ক্যারিয়ার বেশ কিছু অংশটা উঁচু এবং পায়ে কিছু চোট লাগার কারণে সে কিন্তু লড়াই থেকে থেমে যায়। অনেক লড়াই করে পর একটি দল তার সাহায্যে কাছে আসে। এরপর তার নতুনভাবে ঘুরে না দাঁড়ার স্বপ্ন আসে অন্য এক নতুন চ্যালেঞ্জের মুখের সামনে থেকে। সিনেমা তো কেবল সিনেমাই নয়, সচেতনতা বাড়ানোর একটা মাধ্যমও বটে। এই ছবির হয়তো অনেকগুলো ক্ষেত্রে প্রশ্ন মুখে দাঁড়া করিয়ে দিবে পরিচালকদেরকে। পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে ফুটবলার হওয়ার স্বপ্ন যদি কোনো মেয়ে দেখে, তবে কতটা ক্ষমতা রাখতে হবে তা বুঝিয়ে দেবে সেটাও। অবশ্যই কি রুখে দাঁড়াবে, শক্তি পাবে কুসুমিতা, এই প্রশ্ন থেকে যায়। ছবিটা দেখা যাক মানুষের মধ্যে ফুটবল সম্পর্কে যে দৈনন্দিন যা কিছুটা বদলে যাবে। তবে সব কিছু ভীষণ রকম প্রশ্নসূচক, আর এই সব কিছু উত্তর পেতে গেতে আমাদের কিন্তু এই সিনেমাটা অর্থাৎ কুসুমিতা গল্প অবশ্যই দেখতে হবে। বেশ অন্যরকম একটা ভাবনা চিন্তা নিয়ে ছবিটি তৈরি করতে চলেছে। প্রিতঞ্জন মানুষ যে আকাশছোঁয়া স্বপ্ন দেখতে পারে এই ছবির গল্প বেশ খানিকটা প্রত্যাশাভাবে শিখিয়ে দিতে চায় অনেকে। তবে কতটা সফল হবে সে চেষ্টা এখন দর্শকদের হাতে, সে জবাব মিলে ছবিটি রিলিজ হওয়ার পর। ছবিটির শ্রেষ্ঠ অংশে দেখা যাবে সৌমিত চট্টোপাধ্যায়কে, মাধবী মুখোপাধ্যায়, উষশ্রী চক্রবর্তী, দুলাল লাহিড়ী, দেশের চৌধুরী, মানসিক সিনহা এবং নিজস্ব চরিত্র অভিনয়ে ভারতীয় ফুটবল অর্থাৎ ফুটবলের টিম ক্যাপ্টেন কুন্তল ঘোষকে কিন্তু দেখা যাবে। অর্জুন পুরস্কার প্রাপ্ত ফুটবলার শান্তি মল্লিক ও ফুটবলার সিলটন ঘোষকে কিন্তু এই ছবিতে দেখা যাবে। ছবিটি গল্প নতুন এক আশা জাগে তোলার ক্ষমতা রাখতে পারে সেটি এখন দেখা বিষয়। এই সিনেমা নিয়ে কিন্তু অনেকেই উৎসাহিত এবং এই যে সিনেমাটি আসতে চলেছে হয়তো অনেকেই জানে না, আমি কিন্তু আগে জানতাম না। অনেক কিছু জানার পরে, অনেক ঘাঁটার পরে এই মুভিটির নাম আমরা সামনে এসেছে এবং এই ছবিটির ট্রেলারও কিন্তু সামনে এসেছিল, এবং তাই আজ এই ট্রেলারটি নিয়ে আজ আমি রিভিউ করে দিলাম। ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো। কৈশিক, তোমার রাত্রি ঘুমনি? সবাই আমার ঘটনাটা ভেজা তুলেছে, এমনকি তুমিও। এইবার তো একটা ছবি হবে, হবে না? আরো কত কি হয় আমার এই খবরটা নিয়ে তুমি শুধু দেখে যাও।